হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আমাকে ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা একটু জানাও। 45-এ স্টার্ট করি, ঠিক আছে? 43 বাজে তো, দেখি 45 কত দিই। আচ্ছা ঠিক আছে, এটার যে বিষয়টা হচ্ছে, এটা কমপ্লিটলি তুমি জিনিসটা মাথার মধ্যে কিভাবে ভিজুয়ালাইজ করতে পারো তার উপর ব্যাপারটা তোমার কাছে ইজি লাগবে না টাফ হবে সেটা ডিফাইন করে। হ্যাঁ, যখন একটা বস্তু উপর থেকে নিচের দিকে পড়তে থাকে তখন কি হয়? এখানে দুইটা শক্তি, একটা হচ্ছে বিভব শক্তি, আরেকটা হচ্ছে কি গতি শক্তি। এখন ভালো করে মাথার মধ্যে ঢুকিয়ে রাখো, হোয়াট হ্যাপেন্ড, একদম শুরুতে যেটা হয়, শুরুতে বিভব শক্তি কেমন থাকে? যদি আমরা এখানে একটা ডায়াগ্রামের মাধ্যমে জিনিসটা বোঝার চেষ্টা করি, এটা ধরো বিভব শক্তির হাইট পিলার। হ্যাঁ, বিভব শক্তি শুরুতে থাকে সর্বোচ্চ, তারপরে গতি শক্তি কিরকম থাকে সেটা সর্বনিম্ন। ইনফ্যাক্ট আসলে এটাও দেখানো ঠিক না, আসলে বিভব শক্তি থাকে কত, সরি গতি শক্তি থাকে কত, সম্পূর্ণ জিরো, রাইট? সো যেটা হচ্ছে, যখন এই বস্তুটা নিচের দিকে পড়তে থাকে, আচ্ছা আমার মনে হয় ছবিটা এখানে না এঁকে আমি এই পাশে রাখি, হ্যাঁ এখানে আঁকি, তাহলে দুইটা জিনিস ইকে অ্যান্ড ইপি, ঠিক আছে? আচ্ছা বলো তো একটু, তোমাদের বইয়ে গতি শক্তি আর বিভব শক্তিকে কি দিয়ে প্রকাশ করা আছে? ইকে ইপি আছে, আচ্ছা তাহলে তো ভালো। আচ্ছা তো আমাদের, আমরা যদি এখন এখানে ইপি আর ইকে এই দুইটা নিয়ে চিন্তা করি, তাহলে ইপি আর ইকে এর যে বিষয়টা, শুরুতে থাকে ইপি এর ভ্যালু থাকে ম্যাক্সিমাম, পটেনশিয়াল এনার্জি থাকে ম্যাক্সিমাম, আর কাইনেটিক এনার্জি থাকে জিরো। কাইনেটিক থাকে কি জিরো। যত আমরা নিচের দিকে নামতে থাকি এইটার গতি শক্তি, এইটার তো ভেলোসিটি বাড়তে থাকে, জিরো থেকে আস্তে আস্তে বাড়তে থাকে। তো যত নিচের দিকে নামা যায় এই কাইনেটিক এনার্জির ভ্যালুটা কি আস্তে আস্তে বাড়তে থাকে, এবং কাইনেটিক এনার্জি যত বেশি বাড়বে বিভব শক্তি পটেনশিয়াল এনার্জি তত বেশি কমবে। ব্যাপারটা কি বোঝা গেছে? একটা যতটুকু বাড়বে আরেকটা ঠিক ততটুকুই কমবে। ধরো ঠিক মাঝামাঝি আমরা আছি, মাঝামাঝি বলতে এক্স্যাক্টলি যদি আমি চিন্তা করি যে আমি ঠিক তার যে উচ্চ হাইটে ছিল তার ঠিক অর্ধেক আছে, ধরো 100 মিটার উচ্চতা ছিল, স্টার্ট করছে এখানে 50 মিটার, এই জায়গাতে এসে কি হবে জানো? এই জায়গায় এসে বিভব শক্তি কতখানি কমবে বলতে পারো? ইকে এন্ড ইপি এন্ড ইকে অর্ধেক হাইট, হাইট অর্ধেক হয়ে গেছে, বিভব শক্তি তাহলে কতটুকু কমবে? ঠিক অর্ধেক পরিমাণ কমবে না, তার মানে বিভব শক্তি যা ছিল আগে থেকে তার ঠিক অর্ধেক হবে। সো বিভব শক্তি যদি, হ্যাঁ এখন একটা জিনিস একটু চিন্তা করো, এই জায়গাটাতে দেখো, আগে টোটাল শক্তিটাই ছিল বিভব শক্তি, রাইট? এখানে এসে মাঝখানে এসে কি কি বোঝা যাচ্ছে? বিভব শক্তি অর্ধেক হয়ে গেছে, তাহলে বাকি অর্ধেক কই গেছে শক্তি, রাইট? তাহলে তার মানে এইখানে এসে বিভব শক্তি আর গতি শক্তি কি এক্সাক্ট সমান সমান হবে না? সো তার মানে আমরা বলতে পারি এই জায়গায় বিভব শক্তি গতি শক্তি দুইটাই সমান। আর একদম শেষে এসে যখন বস্তুটা ঠিক মাটিতে টাচ করতেছে ইন দ্যাট মোমেন্টে তার বিভব শক্তি কত, বিভব শক্তি কত হবে জিরো। তাহলে বিভব শক্তি যদি জিরো হয় শুরুতে সম্পূর্ণ মোট শক্তিটাই ছিল বিভব শক্তির সমান পরিমাণ শক্তি, একদম এখানে এসে বিভব শক্তি সম্পূর্ণ জিরো, তার মানে কি সম্পূর্ণ বিভব শক্তি বা সম্পূর্ণ মোট শক্তিটা কিসে কনভার্ট হইছে? সম্পূর্ণ জিনিসটাই কনভার্ট হইছে আমার পুরোপুরি গতি শক্তিতে।
সো এইভাবে বিভব শক্তি এবং গতি শক্তিটা কনভার্ট হতে থাকে। এখন আমি যদি বলি একদম মাঝখানে তাদের কন্ডিশনটা কেমন ছিল, মাঝখানে এসে যেটা হয়েছে বিভব শক্তি এবং গতি শক্তি সমান হয়ে গেছে। এখন আমি যদি এই জায়গাতে এসে চিন্তা করি, মনে করো এই জায়গাতে কি বিভব শক্তি আরো কমে গেছে, গতি শক্তি আরো বেড়ে গেছে, তো তার মানে আমি তখন বলতে পারি এই জায়গাতে এসে বিভব শক্তি হবে গতি শক্তি থেকে কম, মানে তার একটা অংশ বা ভগ্নাংশ হবে। আবার যদি আমি এই জায়গাতে চিন্তা করি, এই জায়গাতে কি হয়েছে অর্ধেক আসে নাই, তার মানে বিভব শক্তি অর্ধেক কমে নাই, তার থেকে কম কমছে, তার মানে এই পয়েন্টে চিন্তা করলে তার বিভব শক্তি এখনো বেশি থাকবে, গতি শক্তি অবশ্যই কিছুটা অর্জন হয়েছে কিন্তু সেটা এখনো বিভব শক্তির সমানে পৌঁছাইতে পারে নাই। বুঝা গেছে ঘটনাটা? তো এই জায়গাতে এসে বিভব শক্তি গতি শক্তির এই জায়গাতে এসে গতি শক্তি বিভব শক্তির একটা অংশ হবে। মানে ব্যাপারটা হচ্ছে এইরকম, যদি আমি বলি সাপোজ এই জায়গাতে এসে অনুমান করে একটু বলো তো দেখি, ধরো আমি এই ডিস্টেন্স গুলো হচ্ছে ঠিক 25 মিটার করে, কত মিটার করে 25, মানে এটা কোয়ার্টার, এটা কোয়ার্টার, এটাও কোয়ার্টার, এটাও কোয়ার্টার, টোটাল হচ্ছে 100। তাহলে আমি যখন এই জায়গাতে আছি তখন আমার বিভব শক্তি কত গুণ কমা উচিত, একদম শুরু থেকে কতটুকু কমা উচিত? মানে এক চতুর্থাংশ কমে যাওয়া উচিত না, তাই তো? আমার বিভব শক্তি হচ্ছে 1/4 কমে গেছে, 1/4 কমে গেছে বিভব শক্তি, এই যে এতটুকু কমছে, এতটুকু কই গেছে গতি শক্তিতে কনভার্ট হয়েছে। তাহলে আমি কি তখন বলতে পারি না যে এই জায়গাতে এই বস্তুটার গতি শক্তি, গতি শক্তি বিভব শক্তির 3 ভাগের 1 ভাগ বলতে পারি? চিন্তা করে বলো তো জিনিসটা, তুমি এভাবে চিন্তা করো টোটাল বিভব শক্তিটা হচ্ছে ধরো কত, ধরো এই জায়গাতে সম্পূর্ণ বিভব শক্তি ছিল 100 জুল, কত জুল ধরো 100 জুল, তো এই জায়গায় এসে তো 1/4 কমে যাবে, তাই না? 1/4 কমে যাবে না, 1/4 কমে গেলে 100 থেকে 1/4 কমে গেলে কত হয়, 75 হয় না? তাহলে বাকি 25 কই গেছে, গতি শক্তিতে কনভার্ট হয়েছে। তাহলে 25 যদি হয় গতি শক্তি আর 75 যদি হয় বিভব শক্তি, হ্যাঁ, তাহলে 3 25 75 না? তাহলে এই জায়গায় এসে বলতে হবে কি যে গতি শক্তি বিভব শক্তির 3 ভাগের 1 ভাগ, অথবা এভাবে বলতে হবে যে বিভব শক্তি গতি শক্তির 3 গুণ। বোঝা গেছে? হ্যাঁ বলো। যখন একদম এই জায়গাতে আছে নাকি একদম নিচে পড়ে গিয়ে যাওয়ার পরে, মানে একদম মাটি টাচ করার পরে যখন সে থাইমায় গেছে তখন সব শক্তি শূন্য হয়ে যাবে, কিন্তু আমরা তো থামায় দেই না, আমরা জাস্ট মাটিটা যখন যেই মুহূর্তে টাচ করছে ওই মুহূর্তটা চিন্তা করতেছি, ওই মুহূর্তে তার তো সর্বোচ্চ বেগ আছে, তার মানে ওই মুহূর্তে তার সর্বোচ্চ গতি শক্তি আছে। বুঝা গেছে? আচ্ছা, কনফিউশন ক্লিয়ার? আচ্ছা বলো তো এই পয়েন্টে এসে বিভব শক্তি গতি শক্তির কত অংশ হবে? এই পয়েন্টে এসে, এই পয়েন্টে এসে বিভব শক্তি গতি শক্তির 1/3, আর গতি শক্তি বিভব শক্তির কত হবে? 3 গুণ হবে। ব্যাপারটা এই রকম, এইভাবে কাজ করে। ক্লিয়ার? দ্যাটস ইট। সো এইভাবে তোমাকে মাথার মধ্যে জিনিসটা চিন্তা করতে হবে, এখন তোমাকে জাস্ট ক্যালকুলেশন করতে হবে। যখন আমাকে বললো যে বিভব শক্তি গতি শক্তির 1/4, বিভব শক্তি গতি শক্তির 1/4 যদি এইটা বলে, তার মানে এভাবে চিন্তা করবে আগে গতি শক্তি, যখন তোমাকে বলবে বিভব শক্তি গতি শক্তির এত অংশ, আগে গতি শক্তি লিখবা তারপর সেটাকে 1/4 দিয়ে ভাগ দিবা, সেইটা হবে তোমার বিভব শক্তির সমান। তাহলে শর্ত অনুযায়ী EP = 1/4 EK এরকম হবে, কথাগুলো দিয়ে মানে ম্যাথমেটিক্যাল ফর্মুলাটা এইভাবে দাঁড় করাতে হবে। বুঝা গেছে? আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? আচ্ছা, বাই দ্য ওয়ে শক্তি রূপান্তরের আরেকটা জিনিস আলোচনা করা হয় নাই,
সেটা হচ্ছে পেন্ডুলামের ক্ষেত্রেও কিন্তু এই ভাই মোটামুটি একই রকম ভাবে শক্তি রূপান্তর হয়, এটা আমরা জানি তো নাকি? পেন্ডুলামের ক্ষেত্রেও এই কাজটা ভাবনাটা এই যে এখানে যেমন দেখালাম পিলারের মতো করে এই জিনিসটা হয়, পেন্ডুলাম যখন তোমার এই বিভিন্ন পয়েন্টে থাকে তাদের মধ্যে গতি শক্তি বিভব শক্তির কন্টিনিউয়াস আদান প্রদান কিন্তু ঘটতে থাকে। বলতো পেন্ডুলামটা যখন এই জায়গায় আছে তার মধ্যে কি শক্তি আছে? বিভব শক্তি। সেটা কার সাপেক্ষে বিভব শক্তি আছে? যদি তুমি মাটির সাপেক্ষে চিন্তা করো তাহলে এই জায়গায় বিভব শক্তিটা আছে, বাট যদি যেহেতু পেন্ডুলামটা নিচের দিকে কখনো পড়তে পারবে না, এটা রশির সাথে ফিক্সড, তার মানে এটাই ওর সারফেস। সো ইন দ্যাট কেস এই পেন্ডুলামটা যখন স্থির ভাবে দাঁড়ায় আছে মাটিকে উপেক্ষা করলে এই জায়গায় ওর শক্তি কত? শূন্য। ঠিক আছে, বোঝা গেছে? বাট পেন্ডুলামটা যখন দোলে তখন কিন্তু সিনারিও সম্পূর্ণ আলাদা। যেটা ঘটে যে পেন্ডুলামটা যখন আমরা টেনে উপরে দিকে তুলি, এই যে আমরা এই হাইটটা থেকে এই হাইটে নিয়ে আসি, এখানে একটা হাইট গ্যাপ তৈরি হয়, রাইট? এই হাইট গ্যাপের কারণে এখানে একটা শক্তির ভ্যারিয়েশন ঘটে, যার কারণে এই জায়গায় আমরা বলতে পারি এর মধ্যে বিভব শক্তি জমা হয়। যখন আমরা এটাকে ছেড়ে দিই তখন এটা নিচের দিকে বিভব শক্তি ভাবে নামতে থাকে, বা এর মধ্যে গতি শক্তি সঞ্চার হতে থাকে, ঠিক পরন্ত বস্তুর মতোই। তারপরে যেটা ঘটে যে এইটা এখানে এসে বিভব শক্তি আবার শূন্য হয়ে যায় মাঝখানে এসে, বাট তার মধ্যে গতি শক্তিটা থেকে যায়, সেই গতি শক্তির প্রভাবে সেটা আবার সামনের দিকে যায় এবং সেই গতি শক্তিটা আবার কমতে কমতে বিভব শক্তিতে কনভার্ট হয়, কারণ এই যে এটা উপরে তুলতে শক্তির প্রয়োজন সেই শক্তিটা বিভব শক্তিতে লস হয়। সো এইভাবে পেন্ডুলাম যখন দুলতে থাকে সামনে পেছনে এখানে কন্টিনিউয়াসলি গতি শক্তি বিভব শক্তির আদান প্রদান করতে থাকে। বাট এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, এখানেও যেমন গতি শক্তি মানে গতি শক্তি বিভব শক্তির আদান প্রদানটা একদম মানে মুখে মুখে হিসাব করা গেল, এখানে মুখে মুখে হিসাব করা যাবে না, কারণ এখানে বেগটা আসলে সুষম ত্বরণের হয় না, পরন্ত বস্তুর বেগ সুষম ত্বরণ হয় বাট পেন্ডুলামের সুষম ত্বরণ হয় না, পেন্ডুলামের ত্বরণটাও হয় অসম। ও যখন এইদিকে আসতে থাকে তার মধ্যে ত্বরণ থাকে ঠিকই, কিন্তু সেই ত্বরণের মানটাও ফিক্সড না, সেই ত্বরণের মানটাও বাড়তে থাকে, মানে বেগ বৃদ্ধির হারটাও বৃদ্ধি পাইতে থাকে। এখন এইটা কেন কিভাবে কেন এটা ঘটে সেটা যখন তরঙ্গ নিয়ে আলোচনা করবো তখন আলোচনা করলে আই থিঙ্ক বেটার হবে। জাস্ট এটুকু বলে রাখলাম এখানে যে তরণটা হয় সেটা কি ফিক্সড না, তরণের মানটাও বাড়তে থাকে, বেগ বৃদ্ধির হারের মানটাও বাড়তে থাকে, এই জন্য এটা মুখে মুখে হিসাব করা যায় না। বা এই যে এখানে যেমন আমরা চোখে দেখে ভিজুয়ালাইজেশন করে মাথার মধ্যে ক্যালকুলেশন করতে পারলাম, এখানে সেটা পারবো না, সূত্র বসাই চিন্তা করতে হবে আর ক্যালকুলেশন করেই দেখতে হবে। আচ্ছা আর কোনো প্রশ্ন আছে, আর কোনো প্রবলেম আছে কারো? আর কোনো প্রবলেম আছে এনিওয়ান? ওয়ালাইকুম সালাম। লামিয়ার কোনো প্রবলেম আছে? সরি ভাই আমি আসলে নামাজ পড়তে ভুলে গেছিলাম। আচ্ছা ঠিক আছে, ওকে, নেক্সট দিন থেকে একটু পিছায় দিব, একটু নামাজের দেখলাম এখন তো 20-এ মনে হয় মোটামুটি নামাজ আজান দেয় তাই না, এই জন্য 30-এ একটু ঝামেলা হয়ে যায়। 6:45 একটু বেশি আগে হয়ে গেছে, 6:45 দিব না 7:00 দিব বলো তো? আমার মনে হয় 6:45 হলে ঠিক আছে, ঠিকঠাক একটা টাইম আছে, নামাজটা পড়েই সবাই জয়েন করতে পারবে। ঠিক আছে তাহলে চলেন আজকে আমরা আমাদের নতুন টপিকে যাই। আজকে যে টপিকগুলো দেখাবো প্রথমে হচ্ছে যে জিনিসটা আলোচনা করব সেটা হচ্ছে আপনাদের ফিউশন রিয়াকশন, এটা নিয়ে আলোচনা করি, পারমাণবিক বিক্রিয়া নিয়ে আলোচনা করা দরকার। আচ্ছা দেখো পারমাণবিক ফিউশন পারমাণবিক বিক্রিয়া আর হচ্ছে আমরা কেমিস্ট্রিতে যে বিক্রিয়া পড়ি সেই দুইটার মধ্যে একটা মৌলিক পার্থক্য আছে, আমি মনে হয় বলছিলাম তোমাদের কেমিস্ট্রি পড়ানোর সময়। কি পার্থক্যটা? আমরা কেমিস্ট্রিতে যখন যে সকল বিক্রিয়াগুলো করি সেই বিক্রিয়াগুলো সব হয় নিউক্লিয়াসের বাইরে, নিউক্লিয়াসের বাইরে সব বিক্রিয়া ইলেকট্রন ইলেকট্রনের মধ্যে হয়, আর কোনো কিছুর মধ্যে হয় না, নিউক্লিয়াসে কখনোই হাত পড়ে না বা কোনো কিছু চেঞ্জ হয় না, ওগুলো সব হচ্ছে কেমিস্ট্রি রিয়াকশনের মধ্যে পড়ে। আর পারমাণবিক যে বিক্রিয়াগুলো আছে সেই সব বিক্রিয়াগুলো হচ্ছে তোমার শুধুমাত্র নিউক্লিয়াসের মধ্যে ঘটবে, নিউক্লিয়াসের বাইরে কি ঘটলো না ঘটলো তার সাথে তেমন কিছু একটা যায় আসে না, মূল ঘটনাটা হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে খেলা ঘটে পারমাণবিক বিক্রিয়াগুলোতে, ফিজিক্সের মধ্যে নিউক্লিয়ার রিয়াকশন গুলা বলতে যেটা বুঝাই। তো এখন
এই নিউক্লিয়ার রিয়াকশনটা আসলে কি বা এই জিনিসটা নিয়ে এত গুরুত্ব দেওয়ার কি আছে আসলে? তোমরা কি জানো দ্বিতীয় বিশ্বযুদ্ধে কারা জয়লাভ করছিল? আমি 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 আসলে সত্যি কথা বলতে, যদি আমাকে বলো যে আমি হিস্ট্রি সম্বন্ধে কত জানি এটা জিজ্ঞেস করলে আমাকে লজ্জা দেওয়া হবে, কারণ আমি আসলে তেমন কিছুই জানি না। আমি মনে মনে মাথায় মানে মাথার মধ্যে আমার গোবর ছাড়া কিছু নাই অন্তত এগুলা বিষয়ে আর কি। তো যাই হোক, আমি শুধু জাস্ট হ্যাঁ তুমি যেটা বলছো সেটা যে সেটা সত্য, কিন্তু ডিটেল আমি জানি আমি কনফার্মেশন বলতে পারবো না। শুধু এতটুকু বলতে পারি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মূলত আমেরিকার সাথে আমেরিকা জার্মানদেরকে পরাজিত করে একটা অস্ত্র দ্বারা, এবং সেই অস্ত্র হ্যাঁ মোস্ট প্রবাবলি। তো যাই হোক, তো সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মান আর হচ্ছে আমেরিকা তারা ছিল একে অন্যের অপোজিট, ঠিক আছে? তো জার্মানিদের সাথে আমেরিকানরা কোনোভাবেই পারতেছিল না, বা পারলেও মানে মোটামুটি সমানে সমানে টক্কর চলতেছিল। তো যুদ্ধটা মানে শেষ হওয়ার তেমন কোনো বিশেষ লক্ষণ ছিল না। বাট যে ঘটনাটা ঘটে 1945 সালে আগস্ট কি সেপ্টেম্বর এরকমই হবে হয়তো, আমি সেটা মাসও বলতে পারবো না, ওই ওই সময়ে তারা জার্মানির হিরোশিমা এবং নাগাসাকিতে দুইটা বোম ফালায়, ঠিক আছে? তো দুইটা বোমের মধ্যে একটা বোমের নাম ছিল দ্য লিটল বয়, আর একটা বোমের নাম ছিল কি আমি ভুলে গেছি, তা কেউ কি বলতে পারবা? একটা ছিল লিটল বয় আর একটা ছিল কি ছিল, যাই হোক দুইটা বোম ফালায়। এবং ওই দুইটা বোম ফালায় তারা মোটামুটি জার্মানির দুইটা বড় বড় শহর জাস্ট পুরাটা ধ্বংস করে ফেলে, জাস্ট দুইটা মানে একটা বোম পুরো একটা সিটি ধ্বংস করে ফেলে। চিন্তা করো জার্মানি মনে হয় জাপান না ও সরি সরি হ্যাঁ জাপানের হিরোশিমা নাগাসাকি, হ্যাঁ এখন মনে পড়ছে জার্মানি না জাপান হবে। তো হিরোশিমা নাগাসাকিতে তারা ওই বোমটা ফেলে, এবং ওই বোমটাই মূলত নির্ধারণ করে দেয় যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাস, ঠিক আছে? তো কি ছিল এই দুইটা বোম আসলে? এই দুইটা বোম আসলে ছিল পারমাণবিক বোমা, এবং পারমাণবিক বোমা কতটা শক্তিশালী সেটা আমি যেটা বললাম আশা করি সেটা থেকে আইডিয়া পেয়ে গেছেন। যে মনে করেন ঢাকা সিটিতে মনে করেন এক জায়গায় একটা বোম ফেলা, ওই পারমাণবিক বোমাটা যদি ফেলা হয় পুরো ঢাকা সিটি সহ আমাদের ঢাকার আশেপাশে যে বিভিন্ন ছোট ছোট জেলাগুলো আছে কেরানীগঞ্জ নারায়ণগঞ্জ এগুলা সহ পুরাটা ধ্বংস হয়ে গেছে এরকম একটা জাস্ট একটা বোমের মাধ্যমে। সো ইয়েস ইট ইজ, ওইখানে এমন অবস্থা যে ওই বোম ওইখানে এখনো যেসব ওই এলাকাতে যেসব এলাকায় মাটিতে এখনো তেজস্ক্রিয়তা পাওয়া যায় যেটা আসলে পারমাণবিক বোমা থেকে এসেছে, এবং ওই তেজস্ক্রিয়তার ফলে এখনো এলাকার মানুষের ক্যান্সারে আক্রান্ত হওয়ার প্রবণতা বেশি হয়, যে যেটা বললাম বিকলাঙ্গতা বা বিভিন্ন প্রবলেম নিয়ে বাচ্চা শিশু জন্মগ্রহণ করে এলাকায় যদি কোনো মানুষ এখনো জন্মগ্রহণ করে বা ওই জায়গায় যদি স্টে করে, হ্যাঁ বেড়ে ওঠে, বাট সেগুলো সবই তেজস্ক্রিয় আর কি। তো তেজস্ক্রিয় জিনিসটা কি সেটা হয়তো আপনারা জানেন, তেজস্ক্রিয়তা নিয়ে আরেকদিন কথা বলবো নি, তেজস্ক্রিয়তা কারণ এটা নিয়ে কথা বলতে গেলে অনেক লম্বা কথা হবে। তো যাই হোক, তো এই পারমাণবিক বোমাটা আসলে কি ছিল? পারমাণবিক বোমা হচ্ছে আসলে এমন এক ধরনের কনসেপ্ট ইউজ করে, এটা মূলত আমরা যে সবল নিউক্লিয় বল পড়ে আসছি সবল নিউক্লিয় বল এইটাকে ইউজ করে। তো যে সবল নিউক্লিয় বল জিনিসটা কি ছিল মনে আছে? যে আমাদের পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে প্রোটন এবং নিউট্রন থাকে, তো নিউক্লিয়াস কিন্তু খুব বড় কোনো জিনিস না, এটা মনে করার কোনো কারণ নেই। আমরা আমাদের টেক্সট বইয়ে আমাদের পরমাণুর সাইজের তুলনায় নিউক্লিয়াসকে যেই সাইজে দেখানো হয় এটা মোটেও সেই সাইজের না কিন্তু, ঠিক আছে? মানে ট্রু রেশিও না, যদি অ্যাকচুয়াল রেশিও করতে হয় এটা যদি একটা পরমাণু হয় তাহলে এটার মধ্যে যে নিউক্লিয়াসটা আছে সেটাকে খালি চোখে দেখাও সম্ভব অলমোস্ট না। আমি দেখতেছি তোমরা হয়তো দেখতেছো না, এই যে আমি ছোট্ট একটা ডট দেওয়ার চেষ্টা করছি ওইটা হয়তো নিউক্লিয়াস সাইজ হইতে পারে, তাও আমারটা অনেক বড় হয়ে গেছে নিউক্লিয়াসটা। সো পরমাণু কত ছোট সেটা তো আইডিয়া আছে,
তাহলে নিউক্লিয়াস কত ছোট এবার বুঝে নেন। তো এই নিউক্লিয়াসের মধ্যে কি থাকতেছে, কি থাকে, প্রোটন এবং নিউট্রন। সো প্রোটন নিউট্রন তো কোনো নিউট্রাল চার্জ, বাট প্রোটনগুলোর কথা যদি চিন্তা করেন তো তার মানে নিউক্লিয়াসের মধ্যে যে প্রোটনগুলো একদম কনডেন্সড অবস্থায় থাকে তাদের মধ্যে ডিস্টেন্স যদি তুমি চিন্তা করো, ডিস্টেন্স হচ্ছে অলমোস্ট জিরো, অলমোস্ট জিরোই বলা যায়, তাই না? তো এখন ওইখানে কুলম্বের সূত্র অ্যাপ্লাই করো, দুইটা নিউট্রনের মধ্যে প্রোটনের মধ্যে বিকর্ষণ বল থাকবে, সেটা কেমন হবে? সেটা হচ্ছে কি সি সি ফোর্সের ভ্যালু কত হবে, আমাদের ফোর্সের ভ্যালু হবে সি ইনটু কিউ ওয়ান কিউ টু বাই ডি স্কোয়ার। এখন ডি এর ভ্যালু কত এখানে, ইনফিনিটি, তাহলে এটা কি হবে, এটা আসলে ইনফিনিটি স্কোয়ার হবে না ডিস্টেন্সটা কাউন্ট করলে। তো এখন যদি এই ইকুয়েশন আমরা ডি এর জায়গায় ইনফিনিটি বসাই তাহলে এফ এর ভ্যালু কত আসবে, বুঝতে পারতেছো? হ্যাঁ অসীম ছোট হবে। আচ্ছা দা, আরে কি হলো, উল্টা জিনিস উল্টা কাজ করতেছে কেন? আমাদের ডিস্ক, ও দেখো ভুল হয়ে গেছে, ইনফিনিটি বলতেছি কেন, জিরো 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 জিরো, ডিস্টেন্স তো ইনফিনিট না, হ্যাঁ ডিস্টেন্স অলমোস্ট জিরো স্কোয়ার, তাহলে সামথিং বাই জিরো মানে কি ইনফিনিট, সামথিং বাই জিরো মানে ইনফিনিটি, ঠিক আছে অসীম। সো তার মানে টেকনিক্যালি নিউক্লিয়াসের মধ্যে যে নিউট্রনগুলো তাদের যে নিজেদের মধ্যে যে বিকর্ষণ বল সেটা অলমোস্ট অসীম ধরা যায়। সো অসীম পরিমাণ বল নিয়ে তারা নিউক্লিয়াসের মধ্যে বসে আছে কোন রকম। তো এদেরকে যেই শক্তিটা আটকায় রাখছে সেটাই হচ্ছে সবল নিউক্লিয় বল। তাহলে সবল নিউক্লিয় বলটা কত শক্তিশালী, এজন্য এটা নাম হচ্ছে সবল নিউক্লিয় বল। সবল নিউক্লিয় বল যদি না থাকতো তাহলে কোনোদিন নিউক্লিয়াস গঠন হইতেই পারতো না, বোঝা গেছে? এখন যদি কোনোভাবে চিন্তা করো যে সবল নিউক্লিয় বল কোনো মতে নিউক্লিয়াসগুলোকে, নিউক্লিয়াসের মধ্যে থাকা যে কম্পোনেন্টসগুলোকে, কম্পোনেন্টসগুলো আসলে ভুল হবে, মানে সাবঅ্যাটমিক পার্টিকেলগুলোকে একসাথে আটকায় রাখছে, এখন যদি বাইরে থেকে সামান্য একটু উস্কানি দেওয়া যায় এটার মধ্যে তাহলে কি হবে, এটা এটা ব্লাস্ট করবে, এটা ফেটে যাবে, রাইট? মানে এক কথায় নিউক্লিয়াসটা ভেঙে যাবে। তো এক্স্যাক্টলি এই কাজটাই করা হয়েছে বা করা হয় এই নিউক্লিয়ার বম্ব তৈরিতে, ঠিক আছে? সো এটা কি করে, এটার কাজ হচ্ছে নিউক্লিয়ার বম্ব বা এই জাতীয় জিনিসগুলোর কাজ হচ্ছে ওই নিউক্লিয়াসটাকে সামহাও বাইরে থেকে কোনো কিছু একটা উস্কানি দেওয়া। ইন দ্যাট কেসে সেটা হচ্ছে আরেকটা নিউট্রন, কি দিয়ে, একটা নিউট্রন দিয়ে এটাকে আঘাত করা হয়। তো এই নিউক্লিয়াসটা অলরেডি মেজাজ খারাপ অবস্থায় আছে, ও পারতেছে না ফাইটা যাইতে, এখন বাইরে থেকে একটা কোনোভাবে উস্কানি দিলে যে ঘটনাটা ঘটে যে এটা ভেঙে যায় বা দুই টুকরা হয়ে যায়, বা এক কথায় পরমাণুটা দুইটা, পরমাণু নিউক্লিয়াসটা দুইটা ভিন্ন টুকরায় পরিণত হয়। এবং ভিন্ন টুকরা বলতে আসলে তো বুঝতেই পারতেছেন নিউক্লিয়াস তো একা থাকবে না, সে যখন একটা নিউক্লিয়াস ভেঙে দুইটা নিউক্লিয়াস তৈরি হবে সে তার চারপাশে নতুন ভাবে ইলেকট্রন নিয়েই তো একটা প্যাটার্ন বা একটা অ্যাটম তো তৈরি করবে, মুক্ত ভাবে তো নিউক্লিয়াস ঘুরে বেড়ায় না। সো মানে এক কথায় একটা পরমাণু ভেঙে দুইটা পরমাণু পাবেন, এবং অবশ্যই এই দুইটা পরমাণুর সাথে এই পরমাণুর কোনো মিল থাকবে না, সম্পূর্ণ ডিফারেন্ট পরমাণুই চেঞ্জ হয়ে যাবে। রাসায়নিক বিক্রিয়ায় কি হয় কেমিস্ট্রিতে, পরমাণু কিন্তু চেঞ্জ হয় না, তাদের সংযুক্তিটা চেঞ্জ হয়, বাট নিউক্লিয়ার বিক্রিয়াতে এই ধরনের ঘটনাতে নিউক্লিয়াস বদলায়া যায়, মানে অ্যাকচুয়ালি পরমাণুটাই বদলায়া যায়, বোঝা গেছে ঘটনাটা? তো এই ঘটনাটা যখন ঘটে তখন একটা ইন্টারেস্টিং বিষয় ঘটে, যে হিসাব করে দেখা যায় যখন এই নিউক্লিয়াসটাকে ভাঙা হয়, ভাঙার ফলে যে নতুন দুইটা নিউক্লিয়াস বা নতুন দুইটা টুকরা পাওয়া যায়, এই দুইটার ভরকে যদি একত্রে যোগ করা হয় তাহলে এইটার ভরের সমান হয় না, এই মূলটার ভরের সমান হয় না, তার থেকে একটুখানি কম হয়। তো ব্যাপারটা কি, এই দুইটার ভরকে যোগ করলে এটা পাওয়ার কথা ছিল না, বাট সেটা হয় না, না বেশি ভেঙে অন্য কোথাও চলে যায় নাই, এইটা ভেঙে এই দুইটা টুকরাই হয়েছে আর কিছুই হয়নি, ঠিক আছে? আরেকটা জিনিস সেটা পরে বলতেছি, মানে বিষয়টা হচ্ছে এক কথায় এখানে সামহাও কিছু ভর হারায়া যায়, ভর লস হয়ে যায়, ঠিক আছে? তো এই ভরটা তাহলে কই গেল আসলে, এই ভরটা আসলে এখানে শক্তিতে কনভার্ট হয়, কিসে কনভার্ট হয়, শক্তিতে কনভার্ট হয়, এবং এই শক্তিটা এই খোয়া যাওয়া ভরটা যদি হয় এম,
তার সাথে সি স্কয়ার গুণ দিলেই আমরা এখানে এই এনার্জিটা পাবো, ই ইজ ইকুয়াল টু এম সি স্কয়ার। ঠিক আছে, এটাই হচ্ছে আইনস্টাইনের বিখ্যাত সূত্র যেটার জন্য উনি নোবেল পুরস্কারও পেয়েছেন। মূলত এটার জন্য পান নাই, কিন্তু উনি এটার জন্যই পরিচিত। তো যাই হোক, তো সি হচ্ছে এখানে কি, সি হচ্ছে আলোর বেগ, হুইচ ইজ না 3×10⁸, 3×10⁸, এটার উপরে স্কয়ার আছে, তার সাথে এই ভরটা যদি গুণ দেন তাহলে এনার্জি ভ্যালুটা কত আসবে, বুঝতে পারতেছেন? তো তার মানে এখানে যদি সামান্য পরিমাণ ভরও খোয়া যায়, সাপোজ 1 গ্রাম ভরও যদি খোয়া যায়, তার সাথে আলোর বেগের স্কোয়ার দিয়ে গুণ করলে একটু ক্যালকুলেশন করে বোঝার চেষ্টা করেন কি পরিমাণ এনার্জি এখান থেকে পাওয়া সম্ভব, কি পরিমাণ এনার্জি পাওয়া সম্ভব। ইটস হিউজ। ঠিক আছে, আচ্ছা, ওয়েটিং রুমে এখন আর ঢুকে কি হবে, এই মিটিং এর লিংক তো অলরেডি শেষ হয়ে যাবে। আচ্ছা, তো তার মানে ঘটনাটা কি দাঁড়ালো, বুঝতে পারতেছেন? যে এখানে আমি নিউক্লিয়াসটাকে ভাঙলাম, ভেঙে দুইটা নতুন কম্পোনেন্ট তৈরি হইলো, নতুন টুকরা পরিণত হইলো, কিছু ভর হারায় গেল এবং ওই হারায় যাওয়া ভরটাই আমার এখানে E=mc2 এই সূত্র অনুযায়ী ক্যালকুলেশন করলে আমি এনার্জিটা পাবো। তার মানে এখানে সামান্য ভরকে যদি শক্তিতে রূপান্তরিত করা যায়, অনেক বিপুল পরিমাণ শক্তি পাওয়া যায়। এজন্য আমরা বলি যে পারমাণবিক শক্তির সোর্স অসীম বা লিমিটলেস, আমরা এই কারণে বলি। ইনফ্যাক্ট চিন্তা করে তোমার ইনফ্যাক্ট এভাবে বলা যায় যে আমরা যদি মোটামুটি 1 কেজি বা 1 কেজি ভরের ইউরেনিয়াম যদি তোমার কাছে থাকে, তুমি যদি সেইটাকে শক্তিতে কনভার্ট করো, মানে জাস্ট 1 কেজি ইউরেনিয়াম, সেইটা দিয়ে সেই পরিমাণ শক্তি ব্যবহার করে তুমি, আমি আসলে এক্সাক্ট সংখ্যাটা মানে ভুলে গেছি, আমি আসলে মনে রাখি না বা রাখা ট্রাই করি না, আসলে উচিত মনে রাখা, 1 কেজি ইউরেনিয়াম দিয়ে শক্তিতে কনভার্ট করলে মনে হয় প্রায় 700-800 টন কয়লা, 700-800 টন না, মনে হয় 700-800 মেট্রিক টন কয়লা বা কত হাজার গ্যালন তেলের সমপরিমাণ শক্তি পাওয়া সম্ভব জাস্ট 1 কেজি ইউরেনিয়াম থেকে। ইনফ্যাক্ট তোমার এই হিরোশিমা নাগাসাকিতে যে দুইটা বোম ফেলা হয়েছিল, হিরোশিমাতে যে বোমটা ফেলা হয়েছিল সেই বোমটার জন্য ব্যবহার করা হয়েছিল মাত্র 46 কেজি ইউরেনিয়াম। কত? মাত্র 46 কেজি। আর নাগাসাকিতে যেটা ফেলা হয়েছিল সেটা আরো ভয়ঙ্কর, সেইখানে মাত্র 4.6 কেজি প্লুটোনিয়াম ব্যবহার করা হয়েছিল। প্লুটোনিয়াম, এটাও আরেকটা তেজস্ক্রিয় পদার্থ, মাত্র 4.5 কেজি প্লুটোনিয়াম ব্যবহার করা হয়েছিল এবং ওই বোমটা সবচেয়ে বেশি এফেক্টিভ ছিল এবং ওইটা ওইটা দিয়ে জাস্ট ওইটা ফালাইছে, পুরো শহর এক ধ্বংস হয়ে গেছে এক মুহূর্তের মধ্যে। তো একটু গেস করার চেষ্টা করেন কি পরিমাণ এনার্জি এখানে আসতে পারে, এবং সম্পূর্ণ এনার্জিটাই আসে এই 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 ঘটনাটা থেকে। তো যেটা বলতেছিলাম, তো এইভাবে আসলে মূলত এনার্জি রিলিজ করা হয় নিউক্লিয়ার রিয়াকশনের মাধ্যমে, পারমাণবিক বোম বা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যাই বলেন না কেন। তো এখন কথা হচ্ছে, এভাবে যদি আমরা এখন চিন্তা করি জাস্ট একটা নিউক্লিয়াসকে ভাঙি, এখান থেকে যে শক্তিটা আমরা পাবো সেটা আসলে খুবই নগণ্য, খুবই নগণ্য, এটা আসলে মানে কাউন্টেবল না, মানে খুবই কম। বাট বিষয় হচ্ছে, মজার বিষয় হচ্ছে, আমরা তো আর একটা দুইটা পরমাণু নিয়ে কাজ করতেছি না, রাইট? তুমি যদি জাস্ট এক টুকরা একটা ইউরেনিয়াম নিয়ে চিন্তা করো, সেটার মধ্যে আনলিমিটেড অ্যামাউন্ট অফ পরমাণু আছে, রাইট? সো এইখানে যখন এই বিক্রিয়াটা ঘটে, একটা নিউট্রন দিয়ে যখন আমরা এই তেজস্ক্রিয় পদার্থটাকে আমরা অ্যাটাক করি, তো বলে আমি মনে হয় ওই জিনিসটা বলি নাই, সেটা হচ্ছে যে এই ধরনের বিক্রিয়াটা সবার জন্য ভালোভাবে ঘটে না, এটা সাধারণত বিশেষ কিছু তেজস্ক্রিয় পদার্থের জন্যই ঘটে। তো তেজস্ক্রিয় পদার্থ কারা? সাধারণত আমাদের পর্যায়সারণীতে যাদের পারমাণবিক সংখ্যা হচ্ছে তোমার 82+ এর উপরে, তারা সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে তেজস্ক্রিয় হয় এবং এদের সবচেয়ে এদের বৈশিষ্ট্য হচ্ছে যে এদেরকে এইভাবে ভাঙা সম্ভব এবং ভাঙলে এইভাবে এনার্জি রিলিজ হয়। তো এর মধ্যে সবচেয়ে মোস্ট পপুলার যেটা, যে ম্যাটেরিয়ালটা আমরা ব্যবহার করি, সেটা হচ্ছে ইউরেনিয়ামের একটা আইসোটোপ যেটার ভর হচ্ছে 235। কত ভর সংখ্যা হচ্ছে? 235। ইউরেনিয়াম 235 এই নামেই ডাকা হয় এটাকে। তো এই ইউরেনিয়াম 235 এই আইসোটোপটা ব্যবহার করা হয়, যেটা কিনা লিচেল বয়ে ব্যবহার করা হয়েছিল। তো এই আইসোটোপটা দিয়ে একটা প্রথমে যে কাজটা করতে হয়, একটা নিউট্রন দিয়ে এটাকে একটা স্পেশাল প্রসেসের মধ্যে এটাকে আঘাত করতে হয়।
আঘাত করলে ইউরেনিয়ামটা ভেঙে যায় এবং ভেঙে দুইটা আমি ভিন্ন পরমাণু উৎপন্ন হয়, খুব সম্ভবত জেনন আর ক্রিপ্টন মেবি। হ্যাঁ, সো এই আলাদা জিনিস উৎপন্ন, এদের দিয়ে কোনো কাজ নাই, তো এটাকে ভেঙে দুই টুকরা পাওয়া যায়। তো এখানে যেহেতু দুইটা টুকরা উৎপন্ন হয় তাই না, আরো কিছু জিনিস উৎপন্ন হয়, যে জিনিসটা উৎপন্ন হয় এখান থেকে আরো তিনটা নিউট্রন পাওয়া যায়। কয়টা নিউট্রন পাওয়া যায়? আরো তিনটা। তো তার মানে একটা নিউট্রন দিয়ে আঘাত করলা, সেটা দুই টুকরা হলো, সেখানে এনার্জি রিলিজ হলো, সাথে আরো তিনটা নিউট্রন রিলিজ হবে। এখন এই তিনটা নিউট্রন গিয়ে কি করবে বলে মনে হয় তোমাদের? নিশ্চয়ই বসে থাকবে না, সেটা গিয়ে আরো তিনটা ইউরেনিয়াম 235 পরমাণুকে অ্যাটাক করবে। বোঝা গেছে? এই প্রত্যেকটা নিউট্রন থেকে ইউরেনিয়াম থেকে আবার দুইটা করে পরমাণু হবে এবং প্রত্যেকটা থেকে আবার তিনটা করে কি হবে নিউট্রন উৎপন্ন হতে থাকবে। এটা থেকে তিনটা, এটা থেকে তিনটা, এটা থেকে তিনটা, মানে একটা থেকে তিনটা, তিনটা থেকে কয়টা হলো? নয়টা। নয়টা থেকে কয়টা হবে? সাতাইশটা। এভাবে তিন গুণ তিন গুণ করে, তিন গুণ আমার নয় গুণ নাকি, হ্যাঁ তিন গুণ তিন গুণ করে বাড়তে থাকবে। এবং আরো ভয়ঙ্কর বিষয় হচ্ছে এটা সেলফ সাস্টেনেবল। সাস্টেনেবল কেন বললাম, মানে সেলফ কন্ট্রোল, মানে এইটা একবার স্টার্ট করে দিলে ও নিজে নিজেই প্রসেসটা রিপিট করবে, কারো 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 কোনো হেল্প দরকার নাই। তো এইভাবে একবার যদি জিনিসটা স্টার্ট করে দেওয়া, হ্যাঁ চলতেই থাকবে, চলতে 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 বিশ্বযুদ্ধের সময় থামলো কিভাবে? ওইটা তো থামে নাই, ওইটা তো থামে নাই, যতক্ষণ না পর্যন্ত তোমার ওই 46 কেজি ইউরেনিয়াম সম্পূর্ণটা এইভাবে ভাঙতে ভাঙতে পুরাটা শেষ না হয়েছে ততক্ষণ পর্যন্ত আর এটা এটা চলছে। এবং যখন সত্যি কথা বলতে 46 কেজি কিন্তু লাগে নাই, ঠিক আছে, যেটা হয়েছে যে এটা যখন স্টার্ট হয়েছে একটু একটু করে ভাঙতেছে, এভাবে তিন একটা তিনটা দিনে থেকে 27টা হতে হতে যখন এটা সম্পূর্ণ আনকন্ট্রোলেবল আনসাস্টেনেবল হয়ে গেছে, মানে এখানে এতটাই এনার্জি তৈরি হয়ে যায়, তখন ওইটা জাস্ট ব্লাস্ট করে এবং ওই ব্লাস্টের মাধ্যমে মানুষ ওইটা সবকিছু ধ্বংস করে ফেলে। কথাটা বুঝতে পারছেন? 46 কেজি অনেক বেশি আসলে, এটা দেওয়া হয়েছে বাট এটা পুরোটা খরচ করতে হয় না। আমার মনে খুশির মতে 3-4 কেজি পরিমাণ ভেঙে যাওয়ার পরে ওইটা সে ওইটা ওইটা আর কন্ট্রোলেবল পর্যায়ে থাকে না। তো এভাবে একবার জিনিসটাকে স্টার্ট করে দিতে পারলে ও ধ্বংস করে ফেলবে সবকিছু। এবং তুমি যদি এই নিউটন গুলাকে সামহাও এই বিক্রিয়া স্থল থেকে এই নিউটন গুলাকে সরায় নেওয়ার ব্যবস্থা না করো, তাহলে এটা যখন আনকন্ট্রোলেবল পর্যায়ে চলে যাবে কারোর সাধ্য নাই এটাকে কন্ট্রোলে নিয়ে আসার, এখানে অ্যাক্সিডেন্ট ঘটবেই। এবং তোমরা হয়তো রিসেন্টলি তোমরা খবর পত্রিকা সম্বন্ধে আইডিয়া থাকতে শুনে থাকবা, চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বেশ কিছুদিন আগে ভয়াবহ একটা বিস্ফোরণ ঘটছে। ওইটা কোথায় হয়েছে? ওইটা ওইটা একটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে হয়েছে। তো এখানে কি সমস্যা হয়েছিল, এই যে এইভাবে জিনিসটাকে কন্ট্রোলার করতে পারে নাই, বিক্রিয়াটা শুরু করছে ঠিকই কিন্তু এই নিউট্রন গুলাকে শোষণ করার ব্যবস্থা করে নাই। তো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কি করা হয়, এই বিক্রিয়াটাই ঘটানো হয় শুধুমাত্র কন্ট্রোল ওয়েতে, মানে এই নিউট্রনের সংখ্যা আনএক্সপেক্টেড লেভেলের বেশি হইতে দেওয়া হয় না। তো কিভাবে নিউট্রনটাকে তারা কন্ট্রোলে রাখে, এটার জন্য ক্যাডমিয়ামের একটা দণ্ড ব্যবহার করা হয়, ক্যাডমিয়াম সিডি, এটা হচ্ছে একটা মৌল, পর্যায়সারণি মৌল। এই ক্যাডমিয়াম মেটালটার বৈশিষ্ট্য হচ্ছে ও নিউট্রন শোষণ করে নিতে পারে, ঠিক আছে। তো যেই চেম্বারের মধ্যে নিউক্লিয়ার রিয়াকশনটা ঘটানো হয় সে তার মধ্যে এই ক্যাডমিয়ামের রড, লম্বা লম্বা রড, সেটার মধ্যে মানে তোমার গেড়ে পুঁতে দেওয়া হয়, ব্যাপারটা অনেকটা এরকম, মানে বিক্রিয়া স্থলে চেম্বারটার মধ্যে। তো ক্যাডমিয়াম রডটা নিউট্রনটাকে শোষণ করে, শোষণ করে এই ফিউশন বিক্রিয়াটাকে আস্তে আস্তে কমায় নিয়ে আসে, এটাকে এই ক্যাডমিয়াম রডটাকে প্রয়োজন অনুযায়ী ঢুকে বা বের করে ওইখান থেকে নিয়ন্ত্রণ করা হয় যে কি পরিমাণ এনার্জি, মানে কি পরিমাণ নিউট্রন শোষণ করা বা কি পরিমাণ ফিউশন রিয়াকশন তুমি ঘটাইতে চাও। এই বিক্রিয়াটাকে আমরা বলতেছি, হ্যাঁ এটা অবভিয়াসলি খুব রিস্কি জিনিস এবং আমি সত্যি খুব ভয়ে আছি আমাদের দেশে যে পারমাণবিক নিউক্লিয়ার রিয়াকশন আসছে, নিউক্লিয়ার রিয়াক্টর তৈরি করতেছে, এইটা আমাদের দেশের যে খুব দায়িত্ববান যারা আছেন, মানে এটা যদি বাইরের বাইরের লোক ছাড়া আমাদের দেশের ইয়েদের মানে টেকনোলজিস্ট বা দেশের সায়েন্টিস্ট বা দেশের যে প্রযুক্তি ব্যবহার করা হয়, যদি কোনোভাবে একবার এইটা অ্যাক্সিডেন্টলি হয়ে যায় তাহলে শেষ, মানে পুরা পুরা বাংলাদেশ না হলে অন্তত যেই জায়গায় যেখানে হবে তার আশেপাশে 8-10টা মোটামুটি, যেখানে ব্লাস্টটা হবে
মোটামুটি ছোটখাটো ব্লাস্ট হলেও তোমার ওই যে যেই জায়গায় ব্লাস্টটা ঘটবে তার আশেপাশে 3 কিলোমিটারের মধ্যে সবকিছু ধ্বংস হয়ে যাবে এবং মোটামুটি 10 কিলোমিটারের মধ্যে তেজস্ক্রিয়তা ছড়ায় পড়বে। আমি জানি না রে ভাই, আমি রূপপুর, হ্যাঁ রূপপুর কই, রূপ পাবনা। তো যাই হোক, আশা করতেছি আমরা এটা হবে, কারণ এখন টেকনোলজি অনেক আপডেট হয়েছে। বাট এই যেসব জায়গায় এই ঘটনা দুর্ঘটনাগুলো ঘটছে সেসব এলাকা ধ্বংস, সেসব দেশ বা এলাকা ধ্বংস হয়ে গেছে, কারণ এটা তো শুধু এমন না জানমালের ক্ষতি হয়, এইটা এটা একবার অ্যাক্সিডেন্ট হয়ে গেলে ওই এলাকাটাই অন্তত 100 বছরের জন্য সেটা তোমার কি মানে অ্যাবান্ডেন্ট হয়ে যায়, বুঝতে পারছো? এই হচ্ছে ঘটনা। আর যাই হোক, আর কিছু বলা হয় নাই। তো এই যে প্রসেসটা একবার শুরু করে দিলে যে অটো চলতে থাকে, এই জন্য এটাকে আমরা বলি চেইন রিয়াকশন, মানে এটা চলমান, ঠিক আছে, চেইন রিয়াকশন বা ফিশন রিয়াকশন বলে একটা। আরেকটা আছে সেটাকে বলা হয় ফিউশন, দুইটা দুই জিনিস, এটা ফিশন আর এটা হচ্ছে ফিউশন। ফিউশন হচ্ছে এটার উল্টা, ওইটা তো ওইটা দিয়ে মূলত তোমার হাইড্রোজেন বোম বানানো হয়, হাইড্রোজেন বোম পারমাণবিক বোমার থেকে আরো ভয়ঙ্কর, ঠিক আছে। ওইখানে যেটা করা হয় এই ফিউশন রিয়াকশনটা ঘটে তোমার নক্ষত্রের মধ্যে, ঠিক আছে, সূর্যের মধ্যে রিয়াকশনটা ঘটে। এখানে হাইড্রোজেন পরমাণু মিলে হিলিয়াম পরমাণুতে পরিণত হয়, ফিউশনে পরমাণুকে ভাঙা হয় আর ফিউশনে জোড়া হয়। যাক, ওইটা নিয়ে আলোচনা করতে চাচ্ছি না, কারণ ওইটা আরেকটু ডিপ আলোচনা, বা তোমাদের এটা নাইও মনে হয় আসলে। তো এই হচ্ছে ব্যাপার স্যাপার। আর কারো কোনো প্রশ্ন আছে এখানে? যেটা সাধারণত হয় আর কি, যে তুমি যদি এতই অল্প পরিমাণে নাও যে সবগুলো হয়ে গেল এবং খুব বেশি পরিমাণে শক্তি উৎপন্ন হইল না, তাহলে দিন শেষে তোমার এটা পড়ে থাকবে, মানে দিন শেষে তোমার দেখবা যে ইউরেনিয়ামটা বা যেই তুরস্কের পথ নিয়ে হচ্ছে সেটা ভিন্ন একটা পথের রূপ নিয়ে পড়ে থাকবে, ওখানে আর কিছু হবে না। মানে ব্যাপারটা হচ্ছে যখন পর্যাপ্ত পরিমাণে তোমার তুরস্কীয় মৌলটা থাকে এবং ওইটা এত পরিমাণ এনার্জি উৎপন্ন করতে পারে যে ওই এনার্জিটা চলে যায়, যে ওর পরে ওইটা এনার্জিটা নিতে পারে না, তখন সেটা ব্লাস্ট করবে, আদারওয়াইজ ব্লাস্ট করবে না, বুঝতে পারছো? এই আর কি। আর কিছু এটা আসলে আমি জানি না, তুমি যেভাবে প্রশ্নটা করতেছো মানে এটা খুব আনরিয়েলিস্টিক একটা প্রশ্ন আর কি। কতগুলা এখানে বিলিয়নস অফ, মানে এখানে হিসাবটা মানে বিলিয়ন বিলিয়নস হিসাবেও আমি মানে বিলিয়ন বললেও বলা শেষ করা যাবে না কি, বুঝতে পারছো? আমি যদি বিলিয়নস অফ নিউট্রনের কথা বলি তারপরে আসলে হবে না, কারণ এটা তো অ্যাটমিক পার্টিকেল এখানে। এটা যাক, আমি বুঝাতে পারছি কিনা জানি না। আর কারো কোনো প্রশ্ন আছে? একটু বইটা দেখতে পারো, নিউক্লিয়ার রিয়েক্টর, এখানে আলোচনাগুলো করা আছে, আমি বেসিক কথাগুলো বলে দিছি, আশা করি বাকি সব লাইনগুলো এখন আর কোনো পড়তে সমস্যা হবে না। তো এই গেল আমাদের ফিশন রিয়েকশন। আচ্ছা, এরপরে আমাদের এই চ্যাপ্টারে আর যেটা বাকি আছে, দুইটা টপিক বাকি আছে, কর্মদক্ষতা আর হচ্ছে ক্ষমতা। ক্ষমতাটা নিয়ে আমি একটু আগে বলি, কর্মদক্ষতা পরে বললেও চলবে। ক্ষমতা জিনিসটা কি? আচ্ছা, রিয়েল লাইফে ক্ষমতা বলতে কি বুঝায় আমাকে বলতে পারবা? রিয়েল লাইফে আমরা ক্ষমতা বলতে ঠিক কি মিন করতেছি? সাপোজ ধরো আমরা বলি না যে অমুকের খুব ক্ষমতা, অমুক নেতার খুব ক্ষমতা বলি না আমরা, এইটা দ্বারা আসলে আমরা টেকনিক্যালি কি মিন করি কেউ বলতে পারবা? ডিফারেন্সিয়েট করে বলতে পারবা জিনিসটা আসলে আমরা কি বোঝাই? কেউ পারবো না? না, আসলে এটা বোঝাই না, একটু খেয়াল করে দেখো। ধরো তোমার একটা কাজ তোমার করতে 10 দিন লাগে, কয়দিন লাগে? 10 দিন লাগে। বাট ধরো আমি জাস্ট ওই একটা কাজই, ওই কাজটাই যেটা তোমার 10 দিন লাগতো, আমি ওই একটা কাজ একটা ফোন দিয়ে আমি করে দিতে পারি, তখন তুমি আমায় কি বলবা? আমার মনে অনেক ক্ষমতা, আমার নেতা খেতে, এরকম কিছু বলবা না নাকি? তো তো চিন্তা করো, যখন আমরা বলতেছি কারো ক্ষমতা বেশি, এটার মানে আমরা এটা বুঝাই না যে ওই লোককে বা ওই সে অনেক বেশি কাজ করে, আমরা এই এই সেন্সে বলি লোকটার ক্ষমতা বেশি,
কারণ একটা সাধারণ মানুষের একটা কাজ করতে যতদিন সময় লাগতো, ওই লোকটা ইথিক্যালি আনইথিক্যাল হয়ে, মানে ভালো পথ খারাপ পথ যেমনি হোক, ওই একটা কাজই খুব কম সময়ের মধ্যে করতে পারে, তাই না? এই জন্যই কিন্তু আমরা বলি তাদের ক্ষমতা বেশি। একটু ভেবে দেখো তো, টেকনিক্যাল ব্যাপারটা কিন্তু এই জন্যই। হ্যাঁ, এমন না যে ওই 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 লোকে বেশি কাজ করে, ওই লোকে একই কাজ করে কিন্তু কম সময় করতে পারে, রাইট? এই জন্য আমরা বলি তার ক্ষমতা বেশি, তাই না? তো আমাদের ফিজিক্সেও ক্ষমতার কনসেপ্টটা এক্স্যাক্টলি এইটাই, ঠিক আছে? ধরো আমার বাসা হচ্ছে ছয়তলায়, হ্যাঁ, সো আমি ছয়তলায় উঠতে পারি মনে করো 10 মিনিটে, আরেকজন ছয়তলায় উঠতে পারে 5 মিনিটে। তো এখন আমি যখন ছয়তলায় উঠতেছি, আমার মধ্যে কি শক্তি জমা হচ্ছে? বিভশক্তি জমা হচ্ছে। মনে করো আমার 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 বডিতে 60 জুল বিভশক্তি জমা হয়েছে। তো যে 5 মিনিট উঠছে তার কি 60 জুল বিভশক্তি জমা হবে না তার শরীরে, যদি তার ভর আমার আমার সমান হয়? একই তো শক্তি জমা হবে, মানে একই কাজ করা হয়েছে এখানে, রাইট? বাট যে 5 মিনিটে উঠছে, আমি বলবো, আমরা কি বলবো, তার ক্ষমতা বেশি বলি না তার ক্ষমতা বেশি বলি? তো ক্ষমতা বেশি মানে কি কাজ বেশি করলো? তাহলে কাজ কিন্তু বেশি করে না, একই কাজ করছে কিন্তু কম সময়ে করছে। তো এই জন্যই আমরা ক্ষমতা বলতে আমরা এইটা বোঝাই যে কোন একটা বস্তু একটা নির্দিষ্ট সময়ে কত বেশি কাজ করতে পারে। আরো প্রিসাইসলি বললে কোন একটা বস্তু বা যে কোনো কিছুর কাজ করার হার, কাজ করার হারকে আমরা বলি কি ক্ষমতা। বোঝা গিয়েছে? এখন ধরো কোন একটা বস্তু বা কোন একটা সোর্স তোমার টোটালটি সময় স্পেন্ড করলো কোন একটা কাজ করতে, যে কাজটার পরিমাণ হচ্ছে W। তো এখন আমরা যদি হিসাব করি প্রতি একক সময় কাজটা কত হবে, সেটা হিসাব করার জন্য আমরা জাস্ট করবো একক সময়ে কাজের পরিমাণ হচ্ছে W/T, এবং এটাকে আমরা বলতেছি ক্ষমতা, পি পি ফর পাওয়ার। এবং ক্ষমতার একক হচ্ছে কি? ক্ষমতার একক হচ্ছে ওয়াট, W/T। এখানে একটু কনফিউজ হয়েও না, ওয়াট যখন বলি তখন আমরা ক্যাপিটাল W ব্যবহার করি, আর আমরা যখন কাজ ব্যবহার করি কাজের W ওয়াট, তখন আমরা স্মল W ব্যবহার করি, ঠিক আছে? W=FS, আর ক্যাপিটাল W = হচ্ছে W=P ইনটু E। এই হচ্ছে বিষয়। আর আমি ওনার সূত্র ভুল লিখলাম, অন্যভাবে লিখছে আর কি, P = হচ্ছে W/T, এই আর কি, দুই W পার্থক্য আছে। এখানে কি কোনো কঠিন কিছু আছে বা বোঝানোর মতো কিছু আছে ক্ষমতার মধ্যে? আছে কি কারো কি কোনো প্রশ্ন আছে এখানে? প্রশ্ন নাই মনে হয়। আচ্ছা একটু দেখ, আচ্ছা দেখো একটু, না পুরাটাই দেখো, একটু দেখতে বলিনি তো। ক্ষমতা জিনিসটা সবাই ফিল করতে পারছো, সেন্স করতে পারছো? তো সেন্স করা জরুরি, সূত্র তো দেখে সবাই করতে পারবে। সূত্র তো এখানে একটা সূত্র, W=PT বা P=W/T। সেন্স করাটা, মানে জিনিসটা সেন্স করতে পারাটা জরুরি। এখন ধরো আমি যদি বলি যে কোন একটা মেশিনের ক্ষমতা ক্ষমতা হচ্ছে 100 ওয়াট, তার মানে কি বুঝবা? এটার মানে হচ্ছে যদি ওকে আমি ফুল ফোর্সে কাজ করার সক্ষমতা করতে দেই, সে প্রতি সেকেন্ডে 100 জুল করে কাজ করে দেখাবে আমাকে, রাইট? এখন তার মানে এই না যে সে সবসময় 100 জুল কাজই করবে। মানে কি? মানে হচ্ছে সে প্রতি সেকেন্ডে 100 জুল কাজ করতে পারে, তাই না? তো আমি যদি এখন তাকে হাফ সেকেন্ড ধরে কাজ করার অনুমতি দেই, তাহলে সে কি আর 100 জুল কাজ করে সারতে পারবে? পারবে না, তখন সে 50 জুল কাজ করবে, রাইট? বাট তারপরেও তখন তার ক্ষমতা কিন্তু স্টিল নাও 100 জুলই থাকবে, কারণ তখন তোমার সময় অর্ধেক কাজ অর্ধেক সেই 50/W/T করলে আবার তুমি 100ই পাবা। সো একদম, মানে একদম নর্মাল কনসেপ্ট, এখানে কোনো কমপ্লেক্স ভাবে ভাবার কিছু নাই। তো যাই হোক, তো এরপরে যেটা আলোচনা বাকি আছে, আচ্ছা আরেকটা বিষয়, তোমরা কি যে কোনো একটা মানে কমপ্লেক্স রাশি থেকে সেটার একক মাত্রা বের করতে পারো তো সবাই, নাকি একক মাত্রা বের করতে কি কারো কোনো সমস্যা হয়? একক মাত্রা বের করতে কি কারো সমস্যা হয়? হ্যাঁ সমস্যা হয়,
মাঝে মাঝে সমস্যা হয়, কেন মাঝে মাঝে সমস্যা হবে? আচ্ছা ক্ষমতার মাত্রা বের করো, ক্ষমতা মাত্রাটাই বের করো, ক্ষমতার মাত্রাটাই বের করো। ক্ষমতার মাত্রাটা একটু কাগজে কলমে বের করো তো, পারো কিনা সবাই? আচ্ছা কে কে ক্লাস করতেছে? উচ্ছল, নির্ণয়, শিফা, দীপা, ধনিয়া। আচ্ছা 12 তারিখ থেকে কিন্তু তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান তাহলে এবার খুলছে। হ্যাঁ আরামের দিন শেষ, এবার এবার পড়াশোনা করতে হবে। ঘরে বসে থাকতে থাকতে আমার মনে হয় আপনারা ই হয়ে গেছেন, কি বলে কি বলবো আসলে, চলে বলে না গায়ে চর্বি জমে গেছে, চর্বি ঝরান বেশি করে, মাথার মধ্যেও কিন্তু চর্বি জমছে। হ্যাঁ দেখো শিওর থাকেন, আচ্ছা এতক্ষণ লাগতেছে বের করতে? কোনে যে কোন একটা রাশির মাত্রা কিভাবে বের করতে হয়, যে কোন একটা রাশির মাত্রা বের করতে হলে তার ইকুয়েশনটা আগে জানা লাগে। হ্যাঁ ক্ষমতা পি ইজ ইকুয়াল টু কি হচ্ছে, ডব্লিউ বাই টি, যেটা করবেন এই রাশিগুলোকে ভাঙতে 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 তার একদম লাস্ট লিমিট পর্যন্ত নিয়ে যাবেন। মানে কি মানে দেখেন টি কে তো আর ভাঙা যায় না কিন্তু ডাব্লিউ কিন্তু ভাঙা যায়, ডাব্লিউ ইকুয়াল টু কি এফ এস, এফ এস বাই টি। এখন এস কে ভাঙা যায় না কিন্তু এফ কে ভাঙা যায়, এফ কে ভাঙলে কি হয় এম এ, এম এ এস বাই কি টি। এখন দেখেন একে কি ভাঙা যায়, একে ভাঙা যায় ঠিক আছে, কিন্তু আমরা একে ভাঙবো না কারণ এতে ভাঙলে অযথা কষ্ট করার কোনো মানে নেই। এম এ এস আমরা এখন যেটা করবো এই প্রত্যেক এখানে যে সকল রাশিগুলো আছে প্রত্যেকটা রাশি রাশির প্রতীক দিয়ে প্রকাশ করব। এখন দেখেন এখানে ভর হচ্ছে এম, এম এর ভরের মাত্রার প্রতীক কি, ঘরের মাত্রার প্রতীক কি সেটা হচ্ছে ক্যাপিটাল এম, এ এর এর জন্য কি এল টি ইনভার্স টু, এটা তো সবাই বের করতে পারে অ্যাট লিস্ট নাকি, এল টি ইনভার্স টু এর জন্য। আর এস কি দৈর্ঘ্য, দৈর্ঘ্যের প্রতীক কি হবে এটা হচ্ছে এল হবে। আর নিচে কি আছে টাইম, টাইমের জন্য কি ইউজ করি আমরা, আমরা ক্যাপিটাল টি ব্যবহার করি রাইট। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম এম এল টি, নিচে একটা আছে এটার উপরে গেলে পাওয়ার টু থেকে পাওয়ার থ্রি হবে, আর এখানে হচ্ছে একটা এল আছে, তো এই এলটা এখানে একসাথে করে ফেলেন করলে এম এল স্কোয়ার টি ইনভার্স থ্রি, এটা হচ্ছে আমাদের ক্ষমতার মাত্রা। এভাবে যে কোনো রাশিকে ভাঙতে ভাঙতে লাস্টে নিয়ে গিয়ে জাস্ট মৌলিক রাশির মাত্রা গুলা বসে, মানে মূল রাশিগুলাকে শেষ পর্যন্ত মৌলিক রাশি পর্যন্ত ভাঙিয়ে নিয়ে আসবেন আগে ইকুয়েশন দিয়ে, তারপর শেষে এসে শুধু প্রতীকগুলা সাইনগুলা বসায় দিবেন। বুঝে গেছে? যদি কারো সমস্যা হয় তাহলে একটু জিজ্ঞেস করবো। আচ্ছা শোনো, তোমাদেরকে আমি সব একটা চ্যাপ্টারে মোটামুটি মৌলিক বিষয়গুলো যেগুলো না জানলে না বা যেসব জিনিস জানা উচিত সব বলার চেষ্টা করি, বাট দেখা যায় যে অনেক সময় একটা মিস্টেক, আমার মিস্টেক হয়ে যায় যে কোনো একটা টপিক আমি মিস করে গেলাম, তখন তোমরা একটু আমাকে রিমাইন্ড করে দিবা যে এই টপিকটা মিস হয়ে গেছে বা এই জিনিসটা তোমার বুঝতে সমস্যা যেটা আমি ক্লাসে আলোচনা করি নাই, কিন্তু সেটা নির্ভয় নির্দ্বিধায় বলে ফেলবা যে এই এই জিনিসটা আমি বুঝি না, এই জিনিসটা কনফিউশন আছে আমাকে, আমাকে যেন সবসময় নিজ থেকে খোঁচায় খোঁচায় বলতো না, আমি তো খোঁচাবই বাট আমার সব সব কিছু মাথায় থাকে না, বুঝতে পারছো? কারণ তোমাদের যে এসএসসির বই, এসএসসির বই নিয়ে টু বি অনেস্ট আমি এখন তেমন একটা আর ঘাঁটি না ঠিক আছে, মানে এক জিনিস ঘাঁটতে ঘাঁটতে আর ভালো লাগে না, মোটামুটি গত 8 বছর ধরে একটা বই ঘাঁটতেছি আর কত ঘাঁটা যায়। তো দেখা যায় তোমাদের বই হয়তো একই জিনিস আগে আমি যেভাবে পড়াইছি বই জিনিসটা একটু ঘুরে বসছে, যদি ওইটা তোমাদের মনে হয় সমস্যা যে ঘুরে বুঝতেছি না তাহলে সেটাও আমাকে একটু আস করতে হবে, সাথে সাথে দেখে বলে দিব ঠিক আছে। আচ্ছা আর কোনো প্রবলেম আছে দেখো তো, আমার মনে হয় না প্রবলেম আছে। এবার কর্মদক্ষতাটা খুব সহজ একটা জিনিস, অনেকের প্রবলেম হয়, কেন প্রবলেম হয় আমি জানি না, আমি সহজভাবে বলতেছি ঠান্ডা মাথায় একবারে শেষবারের মতো মানে একবারের মতোই মাথার মধ্যে পার্মানেন্টলি সেট করে নাও, জাস্ট আ মিনিট। সো যেটা বলতেছিলাম এই কর্মদক্ষতা এই জিনিসটা আসলে ঠিক কি, আমার সামনে আমার হাতের এখানে একটা লাইট জ্বলতেছে এখন এই মুহূর্তে,
আচ্ছা, আমাদের সবার বাসায় তো লাইট আছে না, লাইট তো জ্বলতেছে তাই না? আচ্ছা, তুমি যে লাইটটা ব্যবহার করো, তোমাদের বাসায় যে লাইটটা চলে, সেই লাইটটা কি দিয়ে চলে, কোন শক্তি দিয়ে চলে? সেটা তড়িৎ শক্তি দিয়ে চলে না? দেখি। আচ্ছা, তো তড়িৎ শক্তি দিয়ে চলে, ভালো কথা। তুমি সুইচ অন করো, ইলেকট্রিসিটি যায়, লাইটটা জ্বলে। এখন লাইট থেকে তুমি কি পাও, কি শক্তি পাচ্ছ? লাইট আলো দিচ্ছে, আলো শক্তি পাচ্ছ। আর কোনো শক্তি পাচ্ছ না? পাচ্ছ, তাপ শক্তি অবশ্যই পাচ্ছ, লাইটটা গরম হয়, যে কোনো কিছু গরম হয়। তো এই তাপ শক্তিটা তুমি ব্যবহার করতেছ, দিচ্ছ বিদ্যুৎ শক্তি, বিনিময়ে কি পাচ্ছ? আলোক শক্তি। আর কি পাচ্ছ? তাপ শক্তি। এই তাপ শক্তিটা কোথেকে আসছে? বিদ্যুৎ শক্তি থেকে আসছে না, নাকি অন্য জায়গা থেকে আসছে? বিদ্যুৎ শক্তি থেকেই আসছে। তো এখন তুমি কি এই তাপ শক্তিটা আসলে চাও? তাপ শক্তির জন্য কি লাইট ইউজ করো? তাপের জন্য লাইট তৈরি করার উদ্দেশ্য কি? আলো দেওয়া। তাহলে এই যে তাপ শক্তিটা যে হচ্ছে, উৎপন্ন হচ্ছে, এটা তুমি প্রথমত চাও না, দ্বিতীয়ত এটাকে তুমি ব্যবহার করতে পারো না, ব্যবহারও করতে পারো না, এইটা তোমার লস, রাইট? তো এইটা হচ্ছে তোমার প্রদত্ত শক্তি, প্রদত্ত ইলেকট্রিসিটি, প্রদত্ত শক্তি। এই যে আলোক শক্তি তুমি পাইতেছো, এটা কি? এটা অ্যাকচুয়ালি তোমার প্রাপ্ত শক্তি, যেটা তুমি আসলে পাচ্ছ, বা এটাকে আমরা লভ্য কার্যকর শক্তি বলি, বা প্রাপ্ত কার্যকর শক্তি বলি। আর এই তাপ শক্তিটা এটা কি? এটা লস, রাইট? সো তার মানে তুমি যে শক্তিটা দিতেছো পুরোটা কি ব্যাক পাইতেছো? পুরা ব্যাক পাইতেছো না, তুমি যে শক্তি দিছো তার একটা পার্সেন্টেজ ব্যাক পাইতেছো, রাইট? তো তুমি এই টোটাল শক্তির কত পার্সেন্ট ব্যাক পাইতেছো, বা কত পার্সেন্ট অ্যাকচুয়ালি এফেক্টিভ হইতেছে, এই পার্সেন্টেজটাই হচ্ছে কর্ম দক্ষতা। বোঝা গেছে? আর কিচ্ছু না এখানে, আর কোনো কমপ্লেক্সিটি কিচ্ছু নাই। তো এখন তুমি কত পার্সেন্ট পাইতেছো সেটা কিভাবে হিসাব করবা? সাপোজ তুমি 100 জুল বিদ্যুৎ শক্তি খরচ করতেছো, 100 জুল বিদ্যুৎ শক্তি খরচ হইতেছে, ঠিক আছে, প্রতি সেকেন্ডে ধরো, তাহলে এটা হবে আসলে 100 ওয়াট, যেমন আমি জুল দিয়ে আপনাদের দেখাই। তো 100 জুল বিদ্যুৎ শক্তি খরচ করছো, এটা তুমি মনে করো এখানে 100 ওয়াট ক্ষমতা, লাইটটা তুমি ঠিক 1 সেকেন্ডই জ্বালাইছো, তাহলে 1 সেকেন্ডের মধ্যে সে কিছু আলোক শক্তি উৎপন্ন করছে, কিছু তাপ শক্তি উৎপন্ন করছে। ধরো তুমি এখান থেকে আলোক শক্তি পাইলা 70 জুল, আর 30 জুল পাইলা কি? তাপ শক্তি 100 জুল থেকে। তাহলে তুমি যদি এখন পার্সেন্টে হিসাব করো, তুমি কত পার্সেন্ট শক্তি আসলে ব্যাক পাইছো, এফেক্টিভলি পাইছো, কত হবে সেটা? সেটা হবে 70%, রাইট? সেটা কিভাবে হিসাব করতে হবে? সেটা হচ্ছে 70/100 × 100, তাই তো, তাই না? এটার সাথে কি করতে হবে, এটা করে দিলেই তুমি পেয়ে যাবা পার্সেন্টেজ অ্যান্সার, যে তুমি অ্যাকচুয়ালি কত পার্সেন্ট শক্তি ব্যাক পাচ্ছ। এটাই হচ্ছে তোমার কর্মদক্ষতা, এটাকে আমরা প্রকাশ করি এরকম একটা সাইন দ্বারা, এটাকে বলা হয় ইটা। কি বলা হয়? ইটা বলা হয়। হ্যাঁ, ওই যে রাস্তার মধ্যে কোনো ইটা মারা, ওই ওই ইটা ওইভাবে উচ্চারণ হয়, ঠিক আছে? সো এই যে এই ক্যালকুলেশনটা তুমি করলা, এন এন এর মতো করে লেসটা লম্বা, এন এর মতো করে শুধু লেসটা লম্বা, কিচ্ছু না, ঠিক আছে? তো যাই হোক, তো এইখানে তাহলে দেখো আমার আমার পার্সেন্টেজটা জানার জন্য কত পার্সেন্ট, আমার কর্মদক্ষতাটা কত পার্সেন্ট সেটা জানার জন্য আমার কয়টা ভ্যালু লাগতেছে? আমার দুইটা ভ্যালু লাগবে, আমার লাগতেছে প্রাপ্ত কার্যকর শক্তি আর কি মোট প্রদত্ত শক্তি। সো এই যে প্রাপ্ত কার্যকর শক্তি, বা এটাকে আমরা লভ্য শক্তিও বলি, হ্যাঁ, লভ্য শক্তি, এটাকে ভাগ দিব কি দিয়ে? মোট প্রদত্ত শক্তি দিয়ে। তার সাথে কি করতে হবে? গুণ দিতে হবে 100, যেটা বের হবে সেটাই হচ্ছে তোমার কর্ম দক্ষতা। এই হচ্ছে সূত্র, আর কোনো ঝামেলা এখানে নাই। আমি জানি এখানে এই কর্মদক্ষতা অঙ্গ করতে অনেকেরই প্রবলেম হয়, প্রবলেম গুলো ক্লিয়ার হবে, প্রবলেম গুলো প্রত্যেকটা সলভ হবে এই সূত্রের মাধ্যমেই, কিন্তু আমরা ধরতে বুঝতে পারি না কোনটারে কি ধরবো। তো সেই প্রবলেমটা ক্লিয়ার হবে যখন অ্যাকচুয়ালি ম্যাথ করতে যাব, তখন আলোচনা করে আলোচনা করলে তখন কনফিউশন থাকলে বা প্রবলেম থাকলে ক্লিয়ার হয়ে যাবে। এইখানে আপাতত কারো কোনো প্রবলেম আছে কিনা বলো? না,
is it? So that's it. আপনাদের চ্যাপ্টার চ্যাপ্টারের বেসিক আমার পক্ষ থেকে খতম। আপনাদের খতম না হলে আপনাদের যে জানা বিষয়গুলো থাকবে, প্রশ্নগুলো থাকবে, সব করতে থাকবে, ঠিক আছে? আমি তোমাদেরকে চ্যাপ্টারের ভেতরে বেশ কিছু রিডিং আছে, থিওরি আছে অনেক, পড়তে বসেছিলাম, পড়ছিল সবাই? আবার বলি, কথাগুলো শুনো না আমার, কেন জানো? স্কুল তো খুলে দিচ্ছে আল্লাহ রহমতে, তোমাদের পরীক্ষা কে জানে ফেব্রুয়ারিতে জানুয়ারিতে হয়ে যেতে পারে 22 সালের, ঠিক আছে? বলা যায় না কিন্তু, দয়া করে ওইভাবে শেষ করো, কারণ আমি মোটামুটি আমার আমি কিন্তু তোমাদের যেভাবে পড়াচ্ছি আমি কিন্তু অবশ্যই একটা প্ল্যান করে পড়াচ্ছি, রাইট? আমার প্ল্যানটাই হচ্ছে এইটা যে পরীক্ষার আগ দিয়ে যেন চ্যাপ্টার 11 পর্যন্ত আমাদের যে কয়েকটা শর্ট সিলেবাস চ্যাপ্টার আছে সুন্দরভাবে শেষ হয়, ঠিক আছে? বরং এক্সট্রা শেষ হওয়ার পরে আরো ভালো হইতো যদি এক্সট্রা সময় পাওয়া যায়, এক্সট্রা সময় পাইলে আবার রিভিশনে আসা যাবে, রিভিশন দরকার আছে। আচ্ছা, তাহলে কি আর কারো কোনো প্রশ্ন আছে আজকে? আচ্ছা, তাহলে তোমাদের এখন কাজ কি বলো তো? হ্যাঁ জি, কি বললা? নেক্সট ক্লাস থেকে ম্যাথ প্রবলেম স্টার্ট, কিন্তু এর মধ্যে যেটা কাজ দিচ্ছি সেটা হচ্ছে পুরো চ্যাপ্টারের আগাটু গোড়া লাইন বাই লাইন ধরে ধরে পড়ো, লাইন বাই লাইন প্রত্যেকটা বাংলা লাইনের সেন্টেন্সের মিনিং তুমি বুঝে পড়ো, এবং কোনো প্রবলেম থাকলে বের হয়ে যাবে এই এই কাজটা করলে। কোনো ছোটখাটো কনফিউশন থাকলে যারা বইয়ের ফার্স্ট ক্লাস রিডিং করে ফেলবা তাদের প্রবলেম বের হবেই, ছোট ছোটখাটো প্রশ্ন থাকবে এগুলো ক্লিয়ার করে ফেলো, ক্লাসের মাঝখানে মাঝখানে উত্তর দিয়ে দিব। নেক্সট ক্লাসে আমি ম্যাথ ক্লাস থেকে আমরা ম্যাথ প্রবলেম সলভ করা শুরু করবো ইনশাল্লাহ, ঠিক আছে? হ্যাঁ, একদিন আগেই দেওয়া উচিত আমি জানি, সরি সরি, আসলে তোমাদের যে ক্লাসের যত প্রিপারেশন আমি নেই আইসা লাস্ট মোমেন্টে নেই, কারণ টু বি অনেস্ট তোমাদের ক্লাসের টাইমের বাইরে তোমাদের জন্য আলাদা করে সময় মানে বের করতে চাইলেও আমি সবসময় পারি না, বা বেশিরভাগ ক্ষেত্রেই পারি না, এই জন্য আমি দুঃখিত। আমি চেষ্টা করবো দেখি আগে দেওয়া যায় কিনা, ঠিক আছে? এই আর কি, আর কারো কোনো প্রশ্ন আছে? তাহলে কাজ কি আপনাদের পুরো চ্যাপ্টারটা ফার্স্ট টু গোরা ফার্স্ট টু লাস্ট পড়ে ফেলা, এবং যেই জিনিসগুলো তোমার মনে থাকে না, মনে করো একটা প্রমাণ আছে এটা মনে থাকে না, ওইটা একটু খাতায় লিখে লিখে অভ্যাস করা, ঠিক আছে? মনে করে নাও শেষবারের মতো পড়তেছে এসি পরীক্ষার আগে, এর বেশি আর কিছু বলার নাই, ঠিক আছে? তাহলে আজকের মতো আল্লাহ হাফেজ সবাইকে, গুড নাইট।